এইটো কি আছে মহ বা মহে কামুৰিলে মানে কলগেট টিবলে ভাল করে দিয়ে কেনেকা বা কলগেট চাইল এটম ইন্ডিয়া এটি চাইল গোটেইখিনি ইয়াত লিখা আছে এইটো দেখিছে গোটেইখিনি ইয়াত লিখি দিয়া আছে ওয়েলকাম ব্যাক টু মাই পঙ্কজ ব্লগ আজি কোনো টপিকের উপর আজি কোনো মোটিভেশনের ভিডিও বা হেনেকুৱা কোনো অইন ভিডিও নহয় আজি জাস্ট এটা প্রডাক্টর উপরতে মানে ভিডিও করলাম আর এই ভিডিওটো যাকে চাই আছে সেবিলাকে লাইক করব শেয়ার করব আর যদি ভিডিওটো ভাল পায় তেতিয়াহলে কমেন্ট করে লব আর যদি নতুনক যাকে ভিডিওটো চাই আছে সেবিলাকে সাবস্ক্রাইব করে কেনে বেল আইকনটো বজাবলে কিন্তু নাপাহরিব আমার আহবলগ ভিডিওবিল নোটিফিকেশন তো মানে সোনকালে আপনার ওর পাব যেতিয়া আইসো মূল টপিকলৈ এই মূল টপিকটো হৈছে অন্য বেলেগ একো নহয় মাত্র সাধারণ এটা কলগেট এটা কলগেটে মানুষের জীবনত বহুতখিনি চেঞ্জ করে দিব পারে যেনেকৈ এটা সিগারেট এটা বিড়িয়ে মানুষের জীবন ধ্বংস করে লব পারে ঠিক তেনেদরে এটা কলগেটে এটা মানুষের জীবন মানুষের জীবন একেবারে বনায় দিব পারে এই সেনেকুয়া কলগেট কি কলগেট এটি আহক তেতিয়াহলে আমি ভিডিওটো আরম্ভ করে লো সেই বস্তুটোই হয়েছে এইটো এইটো আজি আহি পাইছে এটমি ইন্ডিয়ার পৰা আগতে আনবক্সিং করে লৈছো গতি আকৌ চাই লৈছো এইটো এনেকুৱা আছে ইয়াত কিবা দুটা পলিথিন টপলা দিছে সেই দুটা কিবা দিছে আকৌ এই দুটা থৈ দিছোঁ এইখন আছে ইহঁতৰ কুস্তি মানে জন্মকুণ্ডলী লগতে যিটো ইয়াৰ প্ৰাইজ আছে প্ৰাইজ ভেলু যিখিনি আছে সেইখিনি বস্তু ইয়াত দিছে এইটো প্ৰাইজ ভেলুখিনি দিছে ইয়াত তাত থৈ দিছোঁ তাত আহিলে এয়া কলগেট এইটো এটা বাক্সা থৈ দিছোঁ এয়া হৈছে কলগেট দেখিছে এই কলগেটটোত 50 গ্ৰাম কৰি 200 গ্ৰাম আছে এই 200 গ্ৰামত কলগেট থাকে 4টা গতিকে আহক আকৌ আনবক্সিং কৰিব লাগিব ভিডিঅ'টো পেকেটটোত আনবক্সিং কৰিব লাগিব ভিডিঅ'টো নহয় দেই এয়া আনবক্সিং কৰি ল'লোঁ আৰু এতিয়া ইয়ার প্রোডাক্ট উলিয়াই লম এইটি হচ্ছে কলগেট দেখাত একেবারে সরু কলগেট হয় কিন্তু এই কলগেটর গুণ বহুত আছে এই কলগেটর গুণ বহুত আছে কেনেকুৱা বহুত আছে এটা আমি জানি লব লাগিব প্রথম কথা যদি আমার এসিডিটি আছে গ্যাস আছে এসিডিটি গ্যাস আছে আমি পেটর বিষয়ত রক্ষা নাপাও তেতিয়াহলে ইয়াত অন্য একো নাই ৰাতিপুৱা উঠি লোক দাঁত ব্রাশ করে লোক দাঁত ব্রাশ করে কিনে অকমান এই কলগেট অকমান চামুচত লৈ কিনে খাই দিয়ক আর লগতে পানি দুগিলাস খাই দিয়ক এনেকৈ যদি কন্টিনিউ এসপ্তাহ যদি ইউজ করে তেতিয়াহলে ইয়ার এসিডিটি গ্যাস বলা বস্তুটো কোনো নাইকিয়া হবে সেটাই নহয় যদি আমার মুখত কিবা দাগ পৰিছে তেতিয়াহলে আমি ফেস ওয়াশ হিসাবে ইউজ করব পাৰো আমার দাঁত কলা রঙা এইবিলাক পৰি থাকে এইবিলাক পৰাৰ কাৰণে আমি বেলেগ নানান ধরনের কলগেট ইউজ করো নানান ধরনের কলগেট ইউজ করলে সেইবিলাকতে আমাক কৈ দিয়ে যে আমার কি হব মুখৰ দুর্গন্ধ নাশ হব বা আমার দাঁত পকাই খোৱা এইবিলাক নাশ হওয়া হব এইবিলাক নহয় যদি এইটো দি করা হয় এই এটম ইন্ডিয়ার কলগেট দি করা হয় তেতিয়াহলে 101% ইয়ার যিটো মুখৰ দুর্গন্ধ দাঁতত যিটো এইটো রঙা নীলা এটা দাগ পৰি থাকে সেইবিলাক নোহোৱা হব দাঁতৰ গুৰিত যে এটা পাথৰ নিচিনা লাগি থাকে সেইটোও নোহোৱা হব লগতে মুখৰ দুর্গন্ধটোও নোহোৱা হব তাৰ ওপৰত যদি আমাৰ গোড়া ফাটে ভৰি গোড়া ফাটিছে গোড়া ফাটতে যদি আমি এই বস্তুটো লগাই দিওঁ তেতিয়া আমাৰ তেতিয়াও গোড়া ধুনীয়া হব একদম মূৰৰ বিষয়ত আমি ৰক্ষা পোৱা নাই কি কৰোঁ ভাগৰি গৈছোঁ তেতিয়া যদি অকণমান আমি মালিচ হিচাপত লগাই দিওঁ 10 মিনিটত আমাৰ মূৰৰ বিষ খতম আঁঠুৰ বিষ কঁকালৰ বিষ
সেইবিলাকও খতম। এইটো দূরের কথা, যদি পাইলস আছে, আমি পায়খানা করতে যদি আমার ব্লাড পড়ে, যদি পাইলস আছে তেতিয়াহলে এই কলকেটটো অকমান অকমান করে দিনটো দুবার দুই টাইম খাও, এক টাইম রাতিপুয়া খাও, এক টাইম সন্ধ্যা মানে রাতি রাতি আহার খাওয়ার পিছত খাই দিও। পাইলস আর থাকিব নয়, নেক্সট টাইম কেতিয়াও আমার পাইলস এটার পসিবল না, হবই নয় এটি যদি ইউজ করে। তার উপর বহু ধরনের হয়ে আছে, আমার কঁকালের বিষ হয়েছে, মালি মলম হিসাবত লগাই দিও। আমার যে বগা চরম পড়ে, বগা পড়ে যায় কেতিয়াবা গালত, গালত বগা পড়ে, শরীরত বগা পড়ে, তেতিয়াহলে যদি আমি অকমান লৈ কিনে যদি তাত লগাই থৈ দিওঁ সেইটো হয়। আর আমি যেটা সিগারেট খাই কিনে আমি ধোঁয়া উড়াই দিওঁ, তেতিয়া আমার উঠটো কলা পড়ে যায়। আর তেতিয়া যদি এই বস্তুটো রাতে হওয়ার সময় যদি উঠত একদম লগাই থৈ দিয়ে, উঠত যদি লগাই থৈ দিয়ে, তেতিয়াহলে উঠর কালারটো মানে কি আগর যেটো কালার আছে রেড কালার হেনেকৈ আহি যায়, যেটো কলা পড়া দাগ সেই দাগটো গুছি যায়। ইয়াত আরো একটা কথা আছে, হিন্দির একটা কথা আছে, সস্তা বারবার মেহাই একবার। হিন্দির কথাটো মানে এনেকুৱা যে সস্তা বস্তু আমি দোকানের পৰা বহুত বার কিনিব পাৰোঁ, 10 টকাতে এটা কলগেট পাই, 10 টকাতে এটা কলগেট পাই, আর 200 টকাতে এটা কলগেট পাই, কিন্তু কলগেট কলগেটে, নামটো কলগেট কলগেটে, কিন্তু দোটোরে যেটো তারতম্য, দোটোরে যেটো ইয়ার গুণাগুণ, গুণাগুণটো বহুত বেলেগ। আমি দাঁতর জিনজিনি হয়েছে, আমি সেন্সোডেন একটা কলগেট কিনে আনলো, ব্রাশ করল, ভাল হয়ে গেল, অকল দাঁতর জিনজিনিটাই ভাল হল, বাকিখিনি কাম নাইদিলে। যদি এই এটম ইন্ডিয়া যদি এইটো যদি ইউজ করে, এটো যদি ইউজ করে 101% কই দিছো কেতিয়াও কমে। এইটো কলগেটে 21টা আমার 21টা বেমার ঠিক করে, 21টা বেমার, বুঝি পাইছে, 21টা বেমার। গতি বেশি আরো বহলাই নকও, যদি এই ভিডিওটি ভাল পায় আর এই প্রোডাক্ট যদি কোনোবাই পার্সেল করব বিচার, কোনোবাই যদি লব বিচারে, কোনোবাই যদি ভাবে যে এই বস্তুটো মোর ভাল লাগিছে, মই এই বস্তুটো লম, তেতিয়াহলে মোর মোর ভিডিওর তলত কমেন্ট করে দিব, তাহলে কোত পাই কেনে ধরনের পাই সেই বস্তুখিনি মই সম্পূর্ণভাবে আপনাদের মই বুঝাই দিম। গতি এতিয়ালৈকে আহিছো।